মাইকটা কাছে নিয়ে মুখের কাছে নিয়ে কথা বলতে হবে। অন করে দে, অন করা আছে। দাঁড়া, শুরু করিস না। আমাদের তো বয়স হয়েছে, শুরু থেকে আবার ঘুরবো নাকি? জানো কিছু? এই তো একটু পরে চলে আসবে, হয়তো একটু ফ্রেন্ডের সাথে আছে, আসছে ছাড়া নেই চিল। ওকে একটা ফোন দেওয়া উচিত, কোথায় আছে? আরে ভাই থামো না, আসছে। আচ্ছা আচ্ছা, আমাদের যে পাশের বাসার যে ভাবি ছিল ওনার ছেলে, তো মনে হয় এবার অ্যাডমিশন দিয়েছে। তোমার এত কেন কনসার্ন ওকে নিয়ে? নিজের ছেলেকে না, ছেলেটা সকাল সকাল খুব জোরে জোরে পড়ে, তো শুনতে পাই আর কি। তোমার ছেলেও পড়ে, তুমি তো তোমার ছেলের পড়াশোনা দেখতে পাও না, তুমি মানুষের ছেলে পড়াশোনা দেখে বেড়াও। ছেলে কখন পড়াশোনা করে বুঝতে পারে না, কিন্তু আমি যখন বাসায় থাকি সে বাসায় থাকে না। না থাকো, ছেলে মানুষ মেয়ে মানুষ একটু এখন বয়সে তো চিল করা। হ্যাঁ সময় তো যাচ্ছে, দেখা যাক কি হয়। হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার নিজের কাজ করো, পেপার পড়ো, তেলের দাম বাড়ছে তেল নিয়ে এসো। তেলের দাম বাড়ছে, ভাবছি যে তেল ছাড়া এখন তরকারি খাওয়া লাগবে আমার। তাহলে তুমি রান্না করবা, আমার তো কিছু করার নাই এখানে। পানি দিয়ে রান্না করবে তুমি কইরো? তাই করতে হবে। কই তোমার ছেলেকে ফোন দাও অ্যাট লিস্ট একবার। ও তো বললো যে বন্ধুদের সাথে আছে, আসবে কখন? টেনশন হচ্ছে।
অবস্থা ভাইয়া এখানে কেন? আসসালামু আলাইকুম ভাই, এখানে কি করো ভাই? ক্লাস শেষ হয়ে গেছিল তো তাই আমি এখানে দাঁড়াইছি। কোন সিরিজ ভাই? 20 কোন ডিপার্টমেন্ট ভাই? সিসি। তোমাদের বড় ভাইরা সিনিয়ররা মেনা শিখায় নিয়ে যে রাস্তার উপর দিয়ে হাঁটতে হয় না না ভাই, আমার তো মেনা নামে ঘাটতে চলো আজকে তোমরা হলের ঘুরে আনো চলো। আচ্ছা ও সব বুঝছি, তোর পরিচয় দে, পরিচয় দিতে পারিস? জি ভাই, সামনে দাঁড়া, পরিচয় দে। আসসালামু আলাইকুম ভাইয়ারা, আমরা ভাইয়া আমি আলবার্ট আইনস্টাইন, ডিপার্টমেন্ট অফ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, 203 রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, রাজশাহী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি বুঝতে পারছি। তুই রিওটা কি করতে আসছিস ভাই? পড়াশোনা করতে আসছি। শুধু পড়ালেখা করতে আসছিস না ভাই? গান গাইতে পারিস? জি ভাই, গান গাইতে পারি ভাই। গিটার বাজাতে পারিস? আচ্ছা, সমস্যা নাই, ওগুলা শিখে যাবি। তো রিলেটিভিটি থিওরি করছিস? জি ভাই। রিলেটিভিটি ল্যাব করছিস? না ভাই। আচ্ছা, করবি, খুব শীঘ্রই করবি। ওয়ালাইকুম আসসালাম আইনস্টাইন, তোমার রিপোর্ট দেখি। তোমাকে আমি কি দিয়েছিলাম করতে? স্যার, আমি আসলে এটা নিজে থেকে চেষ্টা করছি। বেশি গ্যালিলিও তোমাকে এখন কথা বলতে বলিনি। আইনস্টাইন, তোমাকে আমি দিয়েছিলাম যে তুমি ফটো ইলেকট্রিক সেল নিয়ে কাজ করবো, তোমাকে আমি রিলেটিভিটি নিয়ে কাজ করতে বলেছি। বলো নি, তারপর কেন তুমি করতে গেছো? স্যার, এটা আমি নিজে থেকে চেষ্টা। তোমাকে আমি নিজে থেকে করতে বলেছি, কেন করতে গেছো এটা? স্যার, নিজে থেকে একটু চেষ্টা করছি স্যার। আপনাদের তুমি যে টাইটেল লিখেছো প্লাস তোমার লিখার যে স্টাইল, এটা কি কোনো ফর্মাল স্টাইল হয়েছে? তুমি থামো এখন, তোমাকে অ্যাসাইনমেন্ট কখনো জমা দিতে, জমা দিলে কি এটা কখনো অ্যাকসেপ্টেড হবে? আমি কি বলেছি আমি স্টাইলে অ্যাকসেপ্ট করবো? স্যার, আমি চেষ্টা করছি। তোমার চেষ্টা আমি দেখবো না, আমি রেজাল্ট চাই। স্যার, আমি চেষ্টা করছি, ভুল আপনি তো। আবার কথা বলো কেন, তোমার খাতা আমি দেখবোই না। গ্যালিলিও দেখো, তোমার নাম জানো কি? আইনস্টাইন। কোন গ্রুপ? গ্রুপ কই? এটা আমি নিব না। আমি এখন যদি এটা ছিঁড়ে দিই কি হবে? ছিঁড়ে দিব? সরি স্যার, খালি বেশি বেশি না। গ্যালিলিও তুমি থামো। আচ্ছা, তোমার রিপোর্টটা একবার দেখা যাক তাও। স্যার, গ্রাফটা পর্যন্ত কলম দেওয়া করেনি দেখছি। তুমি যা এখানে বোঝাতে চেয়েছ সেটা হয়তো বা কাজে লাগতে পারে, কিন্তু আমার জাস্ট আননেসেসারি লেগেছে। তুমি এর জীবনের লক্ষ্যটা কি তোমার? স্যার, আমি একটা নোবেল প্রাইজ পেতে চাই। কি নোবেল?
তুমি যেভাবে প্রোগ্রেস করছো তোমার নয় লক্ষ্য ভালো আছে, হেভি ভালো লক্ষ্য তোমার, কিন্তু এইরকম ইনফর্মাল ওয়েতে আর কোনো নিয়মকানুন না মেনে তুমি জীবনে তোমার লক্ষ্য পৌঁছাতে পারবে না। আমি সরি বাট আমি তোমার এফোর্ট দেখবো না, আমি তোমার রেজাল্ট দেখবো, কাজে তুমি রিজেক্ট করো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এবার পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন রিলেটিভিটি নিয়ে কাজ করার জন্য অ্যালবার্ট আইনস্টাইন। তাকে নোবেল পুরস্কার পড়িয়ে দেওয়া হচ্ছে, একটা জোরে করতালি হবে।